পাওনা মাত্র 6,000 টাকা, চাইতে গিয়ে খুন বৃদ্ধ। পরদিন এলাকায় উদ্ধার বৃদ্ধের দেহ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাওনা মাত্র 6,000 টাকা, সেই ধারের টাকা চাইতে গিয়ে খুন হলো 65 বছর বয়সী এক বৃদ্ধ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের ভরতপুর থানার মধুপুর গ্রামে। মৃতের বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত গন্ডুরিয়া গ্রামে। মৃত বৃদ্ধের পরিবার সূত্রে খবর, এলাকার করুণাবাগদি নামে একজনকে পৌর দীনবন্ধু পাল বেশ কিছুদিন আগে 6,000 টাকা ধার দিয়েছিলেন। বৃদ্ধ বাড়ি থেকে বলে বেরিয়েছিলেন তিনি করুণাবাগদির কাছে ঋণের টাকা চাইতে যাচ্ছে এবং ফেরার পথে গান শুনে আসবেন। রাতে বৃদ্ধ বাড়িতে ফেরেননি। বৃদ্ধের বাড়ির লোক মনে করেছিলেন গান শুনতে গেছে, তাই রাত হচ্ছে। তবে সারা রাত বাড়ি না ফেরায় বৃদ্ধের পরিবারের সদস্যদের চিন্তা হতে শুরু হয়। এরপর তারা চারিদিক খোঁজাখুঁজি করেও বৃদ্ধের সন্ধান পাননি। এই সময় মুর্শিদাবাদের ভরতপুর থানার মধুপুর গ্রামে একটি বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের খবর চাউর হয়। দীনবন্ধু পালের পরিবারের লোক গিয়ে সেই মৃতদেহ দেখে শনাক্ত করে। তারা বুঝতে পারেন মৃতদেহটি দীনবন্ধু পালের। বৃদ্ধের পরিবার এই ঘটনায় করুণাবাগদিকেই অভিযুক্ত করছে। করুণাবাগদির নামে স্থানীয় থানায় লিখিত অভিযোগের পর পুলিশ করুণাবাগদিকে আটক করেছে। বাড়িতে বলে গিয়েছে যে ওর কাছে কিছু টাকা পাবো, টাকা চেয়ে আনবো এবং ওই গানটাও শোনা হবে আমার, গান শুনতে গিয়েছে। একজন করুণা বলে নাম, ওনার কাছে কিছু টাকা পায়। বাড়িতে বলে গিয়েছে যে টাকাটা ওর কাছে একবার টাকাটা চেয়ে আসবো, গান শুনতে যাওয়া হবে। গান শুনে এই টাকা চেয়েতে গিয়েছিল সন্ধ্যেবেলায়। তারপরে আমরা মনে হচ্ছে গান শুনছি, বাড়িতে হয়তো থাকবে, ওখানে রাত্রি হয়তো থাকবে। সকালবেলায় খোঁজাবাদ করছি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দিকে যখন শুনলাম লাশটা একটা লাশ পড়ে আছে, সেই লাশের নিরিখে আমরা তদন্ত করতে করতে থানা যায়। থানার দিকে দেখলাম এই যে কান্দি হাসপাতালে আসার পরে দেখছি আমার যেটা সন্দেহ করুণা বলে ওর বাড়িতে রক্ত এবং ওকে ঘিরে আমরা ধরে ফেলেছি। বাড়িতে রক্ত উপরে আছে এবং ওকে ধরে বন্দি করা। অশান্তি এড়াতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃত পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু মাত্র 6,000 টাকার জন্য বৃদ্ধকে কেন খুন হতে হলো, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। আমার যে গ্রাম পঞ্চায়েতের এলাকা, সেই এলাকায় একটা বস্তাবন্দি মৃতদেহ পড়ে আছে শুনে আমি যখন আসি তখন অলরেডি পুলিশ লাশটা ভরতপুর নিয়ে চলে যায়। তারপরে দেখা যায় যে গ্রামের একজন বাড়িতে করুণা বাগদি বলে তার বাড়িতে রক্ত টক্ত পাওয়া গেছে। দেখুন, যে কোনো মার্ডারই তো খুব দুঃখজনক ঘটনা, তা না হওয়ায় বাঞ্ছনীয়, কিন্তু ঘটনা একটা ঘটে গিয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত হোক, পুলিশ আছে, প্রশাসন আছে, প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।